ব্রিটিশ সরকার অভিবাসীদের যুক্তরাজ্যে থাকার ক্ষেত্রে নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে। এতে অনেক মাইগ্রান্ট যুক্তরাজ্যে থাকার অধিকার হারাবে, কারণ সরকার অভিবাসীদের নতুন ডিজিটাল ভিসায় সুইচ করার জন্য একটি ক্লিফ এজ টাইম ঠিক করেছে। আইনজীবী এবং অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ক্যাম্পেনাররা সতর্ক করে জানিয়েছে, এতে নতুন করে আরেকটি উইন্ডরাশ কেলেঙ্কারি হতে পারে। এই বছরের শেষ নাগাদ আনুমানিক 5 লাখেরও বেশি নন ইউ অভিবাসীদের যুক্তরাজ্যে থাকার জন্য তাদের ফিজিক্যাল বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট রিপ্লেস করতে হবে। এতে তাদের বসবাসের জায়গা, ভাড়া, ওয়ার্ক এবং বেনিফিট দাবি করার অধিকার প্রমাণপত্রে থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল ই ভিসাও দেখাতে হবে। অভিবাসীরা ই ভিসা অ্যাক্সেস করার জন্য ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ডিজিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। হোম অফিস সম্প্রতি বিআরপি হোল্ডারদের একটি ট্রায়াল গ্রুপকে ডিজিটাল অ্যাকাউন্ট খোলার জন্য আমন্ত্রণ জানিয়ে ইমেল করেছে, কিন্তু অনেক অভিবাসী তাদের সলিসিটারদের ইমেল ঠিকানা হোম অফিসে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। আবার ডেটা নিরাপত্তার কারণে ইনভাইটেশন থেকে পার্সোনাল ডিটেলস বাদ দেওয়া হয়েছে, তাই কোনো অভিবাসীর বিআরপি সংক্রান্ত ইমেল আসলেও আইনজীবীরা তাদেরকে শনাক্ত করতে পারবে না, ফলে তারা নির্দিষ্ট ব্যক্তিকে ইমেল ফরওয়ার্ডও করতে পারবে না। ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জো ব্যান্টেলম্যান বলেন, 31 ডিসেম্বরের পর ই ভিসার অ্যাক্সেস ছাড়াই একজন ব্যক্তি যুক্তরাজ্যে তাদের অবস্থান প্রমাণ করতে পারবে না। হোম অফিস এই বিপুল সংখ্যক অভিবাসীকে উইন্ডরাশ কেলেঙ্কারির পরিস্থিতিতে রেখেছে। এটা ধরেই নেওয়া যায় হাজার হাজার মানুষ 2024 সালের শেষ হওয়ার আগে ই ভিসার জন্য আবেদন করতে পারবে না। এদিকে জানা গেছে, চলমান সামার থেকে যে কোনো বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট হোল্ডার কোনো ইনভাইটেশন ছাড়াই ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ডিজিটাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে মাইগ্রেশন আইনজীবীরা আশঙ্কা করে জানিয়েছেন যে সরকারের পরিকল্পিত প্রচার অভিযানের কারণে অনেক বয়স্ক বা দরিদ্র মানুষ এটি মিস করবে, কারণ তাদের অনেকেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইংরেজি জানেন না বা অনেকেই ইংরেজি বলতে পারেন না কিংবা ইন্টারনেটের অ্যাক্সেস নেই। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।